আসলে এটার সঙ্গে এটা সম্পর্কিত, সেটা হচ্ছে যে আজকে কিন্তু আমরা যদি খুব একটু মানে গভীরভাবে কল্পনা করি তাহলে দেখতে পাবো যে পলিটিক্সটা কিন্তু মেডিয়েট করে মিডিয়া, এবং আমাদের দেশে কিন্তু ওই 1/11 পর থেকে আপনি দেখবেন যে মিডিয়া এই রাজনীতিটাকে মধ্যস্থতা করবার চেষ্টা করছে, এবং এই ঘটনার মধ্যে কিন্তু আরেকবার প্রমাণিত হলো যে মিডিয়া এই পলিটিক্সটাকে মিডিয়েট করার চেষ্টা করেছে। এখন মধ্যস্থতা আপনি ভালো না খারাপ সেটা পরে বিষয়, কিন্তু এটা করার চেষ্টা করেছে। এখন সেখানে আসেন ওই যে দুই নেত্রীর আলাপের যে প্রসঙ্গ আপনি টানলেন যেটা নিয়ে ব্যাপক, সেটাও কিন্তু মিডিয়ার মিডিয়েট করা, মিডিয়া যেভাবে এটাকে হাইপে নিয়ে গেছে এবং এমন একটা ধারণা তৈরি করা হয়েছে জনমনে, কারণ মানুষের কিন্তু রাজনীতি সম্পর্কে একটা নিজস্ব আপনার উপলব্ধি আছে বাংলাদেশের মানুষের, কিন্তু মিডিয়া এমন ভাবে এটাকে দেখানোর চেষ্টা করেছে যে দুই নেত্রীর সঙ্গে আলোচনা হলেই আমাদের একেবারে আপনার কি বলে সমাধান হয়ে যাবে, এবং কিন্তু সেটা তো আসলে বাস্তবতা নয়, বাস্তবতা কিন্তু ভিন্ন জিনিস। কারণ দুটি দলের অবস্থান যে এই জায়গায় সেখানে একটাই হচ্ছে, আমি কাছে যেটা মনে করি যে দুই দলের মধ্যে আস্থা অনাস্থা যত কিছুই বলুন না কেন সমস্যা কিন্তু একটা জায়গায়, সমস্যা হচ্ছে নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান কে হবেন। কিন্তু ফোন কলে কি সে ব্যাপারে সদিচ্ছার কতটুকু প্রতিফলন আপনি দেখেছেন? কনভারসেশনে ফোন কলে একজন আরেকজনকে দোষারোপ করেছেন অনেকটা সময় জুড়ে, হ্যাঁ, এবং যে কারণে আমি দেখলাম যে বিরোধী দলের নেতা, আমি মনে করি যে বিরোধী দলের নেতা অনেক বেশি আপনার সহনশীলতা পরিচয় দিয়েছেন, এই অর্থে যে তিনি বলতে চেষ্টা করে দেখুন আমি ওই বিষয়গুলো আনছি না, কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন যে দেখুন আমরা অতীতের বিষয়গুলো টানার প্রয়োজন নেই, আমরা ওগুলি ভুলে যাই, সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, আসেন আমরা ভবিষ্যতে কিভাবে আমরা এগিয়ে যাব সেই বিষয়টা আলোচনা করি। কাজে সেখান থেকে যদি আপনি দেখেন তাহলে এটাকে আপনি অনেক ইতিবাচক মনে করবেন, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ওই একটা বক্তব্যের উপরই কিন্তু আগাগোড়া স্টিক করেছেন এবং বিরোধী দলের নেতাকে কিন্তু খোঁচা দেওয়ার বিভিন্ন সময় খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন। এবং খুব মজার ব্যাপার, যারা বিরোধী দলের নেতা সম্পর্কে জানেন তিনি যে এত আপনার এই কি বলে রিয়্যাক্ট করবেন না, রিয়্যাক্ট না, আমি বলছি যে তিনি যে এক্সটেম্পোর এইরকম ভাবে জবাব দেবেন এটা কিন্তু আমিও, হ্যাঁ এটা মানে আপনি বলতে পারেন যে তিনি এইরকম ভাবে কিছুটা উত্তেজিত কিছুটা মানে কখনো কখনো কঠিন ভাষায় কখনো কখনো কঠোর ভাবে আপনার এটা বলেছেন, কিন্তু এক্সটেম্পোর ওয়েতে তিনি যতগুলো মানে প্রশ্নের জবাব দিয়েছেন এটা কিন্তু একটু মানে মোটামুটি অনেকের কাছে মনে হতে পারে তৈরি করা, তাকে নতুন করে চিনবার একটা ব্যাপার, নতুন করে মানে চেনার একটা মানে সুযোগ এসেছে আমাদের কাছে। একটু আমরা আশরাফ ভাইয়ের কাছে শুনে আসব যে ফোন কলে আমরা একাধিকবার শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে বলছেন যে আপনি জানেন আমি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসছি এবং বসেছি, আপনাকেও দাওয়াত দিচ্ছি আপনি আসুন একসঙ্গে খাই, তো এটা মানে কি ধরনের আপনি মনে করছেন যে ঠিক দুই নেত্রীর সংলাপ হিসেবে দেখছেন নাকি এটা একটা সামগ্রিক প্রসেসে একটা পার্ট হিসেবে আপনি দেখছেন? এই আহ্বানটা যতটা জোরালো হওয়া উচিত ছিল, যতটা ইউনিক হওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের যে ইউনিক আইডেন্টিটি এবং অস্তিত্ব, যে যখন ক্ষমতায় থাকে এবং বাইরে থাকে, এই আহ্বানের মধ্যে আমি সেটি পাইনি। এরকম বাসদ কমিউনিস্ট পার্টি এবং জাতীয় পার্টি তাদেরকেও ডেকেছেন, একজন ভুল ব্যাখ্যা দিয়েছে, একজন তার প্রতিবাদ করেছেন, এগুলো তো নাটকের অংশ আমাদের রাজনীতিতে। কিন্তু আমরা যেটি গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য অথবা একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য মানুষ যেভাবেই হোক, সেটা মিডিয়ার কারণেই হোক, তার নিজস্ব উপলব্ধির কারণেই হোক, যে জায়গাটি দেখতে চেয়েছিল দ্য হাইট অব দ্য টেলিফোন কনভারসেশন, সেটা কিন্তু এই টেলিফোন কনভারসেশনে নাই। এখন আপনি অতীতের কথা টানলে দুপক্ষই 24 ঘন্টা একে অন্যকে দোষারোপ করতে পারবে, বাংলাদেশের অতীত কিন্তু এমনই মানে বর্ণময়, কিন্তু এখানে বোধ হয় সংলাপটা বা টেলিফোন কনভারসেশনটা হওয়া উচিত ছিল টু দা পয়েন্ট, যে আমরা আসলে একটি নির্বাচনকালীন সরকার কিভাবে করব। তাতে একটু আগে আপনি যেমনটি বলছিলেন যে তাদের 2021 সাল পর্যন্ত স্বপ্ন রয়েছে, স্বপ্ন থাকা কিন্তু খারাপ না, স্বপ্নের কথা তুমি বললে না, আমি বলেছি পরিকল্পনা, নিশ্চিতভাবে স্বপ্ন কেন, 2021 কেন, আরো বেশি থাকতে পারে, কিন্তু সেটি তো একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভেতর দিয়ে এগিয়ে যেতে হবে। লাইবেরিয়া ট্রু হিগ পার্টি 173 বছর ক্ষমতায় ছিল, সেটি একদলীয় নির্বাচন অথবা জনতনে একটি নির্বাচন। প্রতিবেশী ভারতে 1947 সালের পর থেকে 1962 সালে যখন আপনার নেহরু, 1964 সালে যখন নেহরু মারা গেলেন, একটানা তো কংগ্রেস আপনার নির্বাচনে জয়লাভ করে সকল দলের অংশগ্রহণের সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে কিন্তু তারা ক্ষমতায় টিকেছে। তবে আমরা যে উদাহরণগুলো প্রতিবেশী দেশ অথবা আন্তর্জাতিক অঙ্গনে দেখব যে বারংবার একটি সরকার ফিরে আসছে, তাদের যে ম্যাচিউরিটি, তাদের যে রাজনৈতিক হাইট, তাদের অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করার যে ক্ষমতা এবং তাদের উপদেষ্টাদের ভাষা, সেগুলোকেও কিন্তু বিচার বিবেচনা নিতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার সেই জায়গায় আছে কিনা এই প্রশ্নটি কিন্তু আগামী একটি নির্বাচন হলেই জনগণ উত্তর দিয়ে দিতে পারবেন, সেই নির্বাচনে যেন সব দল অংশগ্রহণ করে।
টেলিফোন কনভারসেশনে আসলে প্রধান বিরোধী দলকে কিন্তু আপনার ওই বিষয়ে আগ্রহী করে তোলার বিষয় ছিল, সেটি যদি মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবনা হয় অথবা দুপক্ষই ছাড় দিয়ে একটি গ্রহণযোগ্য জায়গায় যাওয়া, এই কনভারসেশনে কিন্তু তাতে ক্ষতি হয়েছে বেশি বলে আমার মনে হচ্ছে। কেননা টেলিফোন আপনি বলছেন দূরত্ব কমাতে গিয়ে দূরত্ব, টেলিফোন কনভারসেশন যদি না হতো তাতে আগের জায়গায় যে জায়গাটাতে ছিল তাতে কিন্তু এই শব্দাবলীগুলো আমাদের মাথায় ছিল না, এখন এই দুয়ের অবস্থানের মধ্যে এই শব্দাবলীগুলোও রয়েছে। ধন্যবাদ। বিপদের সময় এটাই হয়, আপনি দেখেন যখন ভালো কাজ করতে গেলে খারাপ হয়ে যায়। আমি তাহলে একটা এক্সাম্পল দিই, দর্শকরা হাসবে, বিলবোর্ডে সাদি করোগে একটা হিন্দি মুভি আছে, সেখানে একজন হিরো ছিলেন সলমান খান, তিনি নায়িকার মন জয় করবার জন্য যে নাটকের প্লট তৈরি করেন অক্ষয় কুমারের কারণে সেই প্লট উল্টে গিয়ে নায়িকার অপছন্দের পাত্রে পরিণত হন, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মানে দেখেন বিলবোর্ডটা ওনারা করলেন একই ঘটনা, কিন্তু তারা অস্বীকার করলো পরে যেটা আমরা করিনি। আজকেও কিন্তু তারা যখন দেখবে আইনে ফেসে গেছি তারা নিশ্চিতভাবে বলবে যেটা আমরা করিনি। বিলবোর্ড তো কিল বোর্ড হয়ে গেছে তখন। এখন যেটা হচ্ছে যে তারা যেটা মূল, আমি খুব বেসিক জায়গায় যাই, বেসিক জায়গাটা হচ্ছে যে সরকার যেটা বিশ্বাস করাতে চাচ্ছে যে তাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং উনি বারবার বলছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি আমার উপর আস্থা রাখেন, আমি একটা ইতিহাস সৃষ্টি করে যেতে চাই দলীয় সরকারের অধীনে যে আমরা নির্বাচন করতে পারি। কিন্তু কি করে হবে, একটা ফোন আলাপ যেখানে আস্থা রাখতে পারলো না, ফোন আলাপের বিশ্বাসটাই এ সরকার রাখতে পারলো না, প্রকাশ করে দিল, সেখানে নির্বাচনের এত বড় বিষয়টা সরকার কিভাবে এই ট্রাস্টটাকে রাখবে? কেউ তো নাগরিকদের কেউ কেউ তো বলতেই পারে যে আমাদের দুই টপ লিডার কি আলোচনা করলেন আমরা শুনতে চাই, না সেটা কি কোনো ব্যবস্থা? সেটা তো পাবলিক রেকর্ড না, এটা যদি প্রকাশ হয়ে যায় সমস্যা যেখানে হবে, রাষ্ট্র ব্যবস্থা তো কিছু মূল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, কিছু প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে থাকে, কিছু বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, কিছু আস্থার উপর দাঁড়িয়ে থাকে। যদি আজকে এটা প্রকাশ হয়ে যায় আগামীতে বিডিআর কিলিং এর সময়ে কে কিভাবে কার সাথে দেশে বিদেশে কথা বলেছে, সাপলা কিলিং এর সময়, গণহত্যার সময় কে কাকে কি নির্দেশ দিয়েছে, সেগুলো যদি আল্লাহ না করে যদি এগুলো প্রকাশ হয়ে যায় তো রাষ্ট্রের জন্য বড় বিপজ্জনক হয়ে যাবে। তো এটাই, এই জন্যই বলা হচ্ছে সভ্য সমাজে ন্যূনতম সরকারের ন্যূনতম একটা শিষ্টাচার থাকে, এই শিষ্টাচার তারা লঙ্ঘন করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় দেখেন কেন সরকার ডাবল রোল প্লে করছে, একদিকে ঢাকা শহরে সভা সমাবেশ নিষিদ্ধ যার ফলে ককটেল টকটেল হচ্ছে যে কিছুই করতে পারছে না, অন্যদিকে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ জায়গায় জায়গায় সমাবেশ করছে, তারা কি পারমিশন দিচ্ছে? শুধু তাই না, নানক সাহেব, দীপুমণি, কামরুল সাহেব, যত হাসান মাহমুদ, মন্ত্রীরা পর্যন্ত আইন ভঙ্গ করছে। আজকে তাহলে মন্ত্রীদের জন্য চট্টগ্রামের যুবলীগের প্রসেশনের ছবি দেখেছেন, যেভাবে আপনার হাতে লাঠি নিয়ে 300 মোটরসাইকেল নিয়ে তারা রাস্তায় এই হরতালের মধ্যে প্রসেশন করেছে, সেটার ক্ষেত্রে তো পুলিশ কোনো হস্তক্ষেপ করে নাই। সরি, আপনি যেটা বলছেন যে এটার রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে পারে, যে একটা হতে পারে যে একটা তো আপনি ফেসবুকে আজকে দেখছেন যে সবাই বলছে যে স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই বলছে, যে এটা মানুষ, সাধারণ মানুষ তো এগুলো বোঝে না, সাধারণ মানুষ উৎসাহ বোধ করছে যে আমার নেত্রী ঠিক বলেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী তার নৈতিক ভাবে কিন্তু কোন অভিযোগ কিন্তু খণ্ডনই করতে পারলেন না, উনি একটা অভিযোগ খণ্ডন করতে পারলেন না, যে যত কথাই বলুক না কেন যুদ্ধের সময়, এখন তো যুদ্ধ চলছে দুই দলের মধ্যে, রাজনৈতিক যুদ্ধ, যে আমি বলছি যুদ্ধের সময় দৃঢ়তা এবং প্রতিবাদটা কিন্তু মানুষ ঝুঁকে পড়ে এটার প্রতি, আর নম্রতা বিনয় এটা কিন্তু শান্তিকালীন সময়ে যুদ্ধহীন সময়ের শক্তি। অনেক ধন্যবাদ, আমাদের 30 সেকেন্ড সময় আছে। মাহফুজ ভাই, ওই যে উনি যেটা বলছিলেন তুহিন মালিক, যে এই কারণেই কিন্তু জর্জ ওয়াশিংটন বিকেম দি ফার্স্ট প্রেসিডেন্ট অব দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, লিংকন বিকেম দি 16th প্রেসিডেন্ট অব দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আপনি আমেরিকাতে যদি কখনো যান, ভার্জিনিয়াতে যখন যান, আপনি দেখবেন জর্জ ওয়াশিংটন ওই যে দৃঢ়তার কথা, এইটি সবসময় রাজনীতিতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই যে দৃঢ়তা, এটি ভালো কি খারাপ আমি সেই মূল্যায়নে যাচ্ছি না, এবং যে উদ্দেশ্যে এটা করা হয়েছিল সেটা কিন্তু বুমেরাং হয়েছে। এবং সবশেষে উনি প্রধানমন্ত্রী একটা কথা প্রচার দিতে চাই, আমাকে যেতে হবে, আমার মিটিং আছে, তো এই আলাপের চেয়ে যদি তার একটা মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাহলে তো বুঝতে হবে যে জাতীয় সংকট, জাতীয় সমস্যা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। অনেক ধন্যবাদ। আমার মনে হয় পুরো আয়োজনটা একটু বালখিল্য হয়ে গেছে, এবং আমাদের যেই রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান এবং যেখান থেকে সমঝোতার যে আহ্বানটি সরকার থেকে আসার কথা সেটি এই আহ্বান না,
কাজে আমরা সরকারকে মনোযোগী হতে বলবো বিরোধী দলের কাছে আরেকটু গ্রহণযোগ্য আহ্বান পৌঁছাতে, যাতে করে একটি সমঝোতার ভেতর দিয়ে আমরা একটি জাতীয় সংসদ নির্বাচন দেখতে পাই, যার ভেতর দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার দেখতে পাই। আপনি দেখুন, বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলেরই কিন্তু মানে অগণতান্ত্রিক শাসনের রেকর্ড খুব ভয়াবহ, এবং তারা যখন নির্বাচিত নির্বাচনের পরিস্থিতির দিকে হাত বাড়ায়, তখন কিন্তু জনগণের যে একটি দিন একদিনের গণতন্ত্র বা নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র তাতেও হাত চলে যায়। যখন যে ক্ষমতায় যায় তার এক ধরনের ইচ্ছা হতে থাকে যে এই ক্ষমতাটাকে কুক্ষিগত করা যায় কিনা। এবার বোধহয় সেই আহ্বান থেকে সরকারি দলকে বেরিয়ে আসতে হবে, সেটি সংবিধানের দোহাই দিয়ে হলেও এই দেশের মানুষ কিন্তু গ্রহণ করছে না। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে শেষ করি, যে নদীর ঘাটে গিয়ে যদি দেখা যায় যে নৌকাটা আপনার পায়ের নাগাল থেকে কিছুটা দূরে, আপনি হয়তো কোনো কিছু সাহায্যে নৌকাটাকে কাছে ভেড়াবার চেষ্টা করতে গেলেন, কিন্তু সেই কাঠি বা বাঁশের আঘাতে নৌকাটা হয়তো আরো পাঁচ হাত দূরে চলে গেল, সেই পরিস্থিতিতে যেরকম হতাশা নেমে আসবে, আমার মনে হয় আমাদের রাজনৈতিক অঙ্গনেও এই ফোন আলাপকে ঘিরে সে ধরনেরই একটি হতাশার অবস্থা তৈরি হয়েছে। এই হতাশা কিভাবে কাটবে, সেজন্য আমাদের কতদিন অপেক্ষা করতে হবে সেটা আমরা কেউই হয়তো জানি না। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ, দেখা হবে আবার, নিরাপদে থাকুন, ভালো থাকুন।